নমস্কার, শুরু করছি রঙিনী। আজকের এখনকার রঙিনী হচ্ছে শর্মিলা টেক্সার্টের রঙিনী, শর্মিলার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। শুরু করি, তোমার শাড়িটা আজকে, নিজের শাড়িটা ভীষণ সুন্দর, কাঁথা এত সুন্দর কাজ, কাঁথার না স্টিচটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি স্টিচ কতটা নিখুঁত পড়ছো, দামটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, দেখা শুরু করি আজকে প্রথমে কাতান সিল্ক। কাতানে হচ্ছে এগুলো ত্রিপ্লাই মোশি, ত্রিপ্লাই বললাম, কাতানে হয়তো, কারণ শাইনটা সেরকমই দেখাচ্ছে। একদম এটা অরিজিনাল কাজ, মানে একদম ওখান থেকে কাজটা হয়ে এসেছে। মানে এটা কোনো নর্মাল স্ক্রিন প্রিন্ট নয়, একটা মাথায় রাখতে হবে, এটা একদম ওখানকার থেকে কাজ হয়ে এসেছে। এটা হচ্ছে ওই কাশিশ ওভার ডাই, যেটা আমরা বলে থাকি। এক নম্বর শাড়ি বাগরুতে রয়েছে, বাগরু কাশিশ, এটা হচ্ছে 4600, 4600 কোয়ালিটি, কিন্তু ভীষণ ভালো। মনে হবে না যে চকচকে শাড়ি, বাট শাড়িগুলোর আলাদা একটা আভিজাত্য আছে। দেখিয়েছিলাম কয়েক মাস আগে, অনেকে চেয়েছিলেন, দিতে পারিনি, আবার পাঠিয়ে করা, তো এগুলো হয়ে আসছে। মানে আপনাকে বুঝতে হবে, স্ক্রিন হলেও কিন্তু সবাইকে দিতে পারবে, কিন্তু যখনই নিজস্ব একদম পিওর কাশিশ হচ্ছে, তখন কিন্তু এটা লিমিটেড হয়ে যাচ্ছে তৈরিটা। উইথ ব্লাউজ পিস নাম্বার হচ্ছে 24600, নাম্বার 3। আপনি 1 এর সঙ্গে 3 কে অপশন রাখুন, কারণ এটাতে না কালারে আটকান, এটাতে খুব একটা প্রিন্টে আটকাবেন না। আমার মনে হয় কালারে আটকালে বেটার হবে, আপনি শাড়ি পাবেন সেটাই। আর এইগুলো একটা একটাই আছে, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর। আপনাদের আমার যেমন এই কালারটা, গ্রে কালারটা পছন্দ, তো আমি অপশন রাখবো হচ্ছে 1 আর 3-এর, তাহলে আমি যে কালারটা পেয়ে গেলাম। নাম্বার হচ্ছে 3, 4600 উইথ ব্লাউজ পিস, 3 নম্বর, 4600। পুরো ব্লাউজ পিসেও প্রিন্টটা থাকে। নাম্বার 4, ওটা না দেখতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। নাম্বার 4, 4 নম্বর, কি দারুণ হয়েছে গো, এটা অসাধারণ। আঁচলটা একটু দেখাই, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। নাম্বার 4, আর এই রয়েছে বডিটা, কালারটা সি গ্রিনটা কম দেখা যায়, এই পাওয়াই যায় না, পাওয়াই যায় না। তুমি যে কালারটা দেখাচ্ছ না, এই একটা ব্লুইশ গ্রে, আর এই যে এই কালারটা একদম আনকমন। এটা রয়েছে হচ্ছে নাম্বার 4, নাম্বার 4 দেখালাম তো উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা তো এরকম প্রিন্ট আছে, খুব ইন্টারেস্টিং ব্লাউজ। প্রাইস হচ্ছে 4600, নাম্বার 5, 5 নম্বর। আর শাড়ি যখন নেবেন, এটা আমার একটা আপনাদেরকে টিপস দেওয়া, সিল্ক যখন নেবেন দেখে নেবেন স্টার্চ ছাড়া কিনা, স্টার্চ ছাড়া না হলে সিল্ক বা তসর আপনি বুঝে উঠতে পারবেন না সুতোর কোয়ালিটিটা কেমন। এই যে স্টার্চ নেই একটা শাড়ি দেখুন, মানে আমি যে এরকম করে মোড়ালাম কিচ্ছু হলো না শাড়িটা, এটাই হচ্ছে বাস্তব। এটাও খুব সুন্দর প্রিন্টটা, ভীষণ সুন্দর। এটা ওই ব্লুইশ গ্রে এর উপরে রয়েছে। এটা রয়েছে 5 নম্বর শাড়ি, 4600, নাম্বার 5, 4600 উইথ ব্লাউজ। 5-এর পরে চলে যাব 6 নম্বর, সেম প্রিন্ট কাশিশে যাচ্ছে, এটা যে মাট কাশিশ যেটাকে আমরা বলে থাকি, যে কালারটা অরিজিনাল কাশিশ কালার, এটা হচ্ছে নাম্বার 6, প্রিন্টটা সেম, আঁচল পার, কি স্মার্ট দেখতে। এগুলো যারা চান একটু চটপট বুক করবেন, আমি জানি অনেক চাইবেন, কিন্তু আমি একটি একটি এখন দিতে পারবো, আরো হয়তো কিছু আছে, সেটা অন্য অন্য প্রিন্ট, অন্য প্রিন্ট আছে উইথ ব্লাউজ। আপনারা যারা মনে করছেন এই শাড়ি আপনি নেবেন, এসে দেখে নিয়ে যান, যারা পেলেন না বুকিং করে, আমি বলবো তারা শপে চলে আসুন। তোমার তো শপ রেগুলার খোলা, মানডে টু সানডে একদম প্রত্যেক দিন খোলা, সকাল 11টা থেকে 11টা থেকে 8:30 অবধি খোলা থাকে। এটা হচ্ছে কামালগাজী এবং নরেন্দ্রপুরের মাঝখানে, মানে আপনি কামালগাজী ছাড়িয়ে নরেন্দ্রপুর দিকে যাচ্ছেন, ফ্র্যাঙ্ক রোজ মেডিকেল যে শপ, সেই শপের লাগোয়া একদম। এটা রয়েছে হচ্ছে 7 নম্বর, এটা রয়েছে হচ্ছে ওই সেই ব্লুইশ গ্রে এর মধ্যে 7 নম্বর। প্রিন্টগুলো একদম ডিফারেন্ট ডিফারেন্ট, 7 নম্বর তুমি অপশনও দিচ্ছ, কালার অপশন ইচ্ছা করে, হ্যাঁ, ব্লাউজ পিস এটা রয়েছে, ব্লাউজ পিস 7 নম্বর, প্রাইস হচ্ছে 4600। এবার আসছে 8 নম্বর, 7 আর 8 হচ্ছে তোমার সেম সেম প্রিন্ট, সেম প্রিন্ট সবটাই। আমি প্রায় দুটো দুটো করে দেখালাম, দুটো রং, যাতে করে অপশন দেখে বুকিং করতে পারি। এটা রয়েছে 8 নম্বর, প্রাইস হচ্ছে 4600, নাম্বার 8, 4600 উইথ ব্লাউজ পিস। এবারে আমি আসবো নাম্বার 9, কাঁথা। আজকে আমার পাশে শর্মিলা বসে আছে, ওর কাঁথার দিকে আমার বারবার চোখ চলে যাচ্ছে, ও ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা পরেছে। আর এটা হচ্ছে গাছি তসর, না কোষা তসর,
গাছি আমার গাছি তো উড়িষ্যার গাছি ওই জন্য তাই জন্য থিকনেসটাই আলাদা সাংঘাতিক আর তোমার তসরটা হচ্ছে উড়িষ্যার তসর গাছি তসর তসর বাই তসর সেটা উড়িষ্যা উড়িষ্যা কালার ধরেছে কি ভালো সাংঘাতিক ধরেছে দেখো এটা ব্রাশিং করেই হয়েছে কিন্তু না ব্রাশিং করে আমাদের ওয়ার্কশপে করে আমরা শিল্পীদের দিয়েছিলাম মানে তুমি ডাইটা করে সুতো বলে দিয়ে দিয়েছো যে এই ডিজাইনটা একে সুতো বলে দিয়েছো সেটাই কাজটা অসাধারণ হয়েছে অসাধারণ একটু গায়ে ফেলি এগুলো না একটা একটাই আর শাড়ি একদম ফিনিশ করা মানে কট পাইপিং করে শাড়িটা একদম ফিনিশ করা কি ভালো হয়েছে গো শাড়িটা অসম্ভব ব্রাইট ভীষণ সুন্দর ন নম্বর শাড়ি একটা শাড়ি একজনই পরবে এই শাড়িটা না কোনো রিপিট হবেই না হবে না স্টিচের নিটনেসটা যথারীতি কাঁথা যখন নেবেন স্টিচের নিটনেসটা ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে 9 9400 একটা শাড়ি একজনই পরবেন এটা আর মিলবে না এটা দেখো মুর্শিদাবাদ থ্রি প্লাই তাতে এতটা কাঁথা হয়েছে কি অত্যাচার এই শাড়ি সহ্য করেছে মানে তাহলে শাড়িটা কিরকম ওরা যে ফ্রেমিং করে হ্যাঁ কতটা ভালো সুতো শাড়িনি কিন্তু দেখো সেটাই বলছি ইউজুয়ালি ব্যাঙ্গালোর সিল্কেও ফ্রেমিং হয় ফ্রেম যখন লাগায় সুতো সরে যায় এতে এক ফোঁটা সুতো সরেনি তার মানে সুতো কাউন্টটা হ্যাঁ সেইভাবে কাউন্টটা কত ভালো এটা মুর্শিদাবাদ বোঝা যাচ্ছে না তুমি যেভাবে কাজ করিয়েছো সেটাই অলিভ গ্রিন কালারটা হচ্ছে অলিভ গ্রিন বেস কালার আমরা কারখানায় ডাই করে এটা ডাই করেছি একদম আপনারা একটু দেখুন এই যে ফ্রেমিং হয়েছে এতটুকু সুতো কিন্তু কোথাও সরেনি এই জায়গাটা দেখাতে বলতে কোনো মার দেওয়া নেই শাড়িটা না এক ফোঁটা মার নেই এ আমি তো বারবারই বলি মার ছাড়া শাড়ি নিন সিল্ক নিলে মার ছাড়া নিন তসর নিলে মার ছাড়া নিন এটা হচ্ছে ব্লাউজ প্রাইসটা হচ্ছে 7900 নাম্বার 10 নাম্বার দেখো ওই নাম্বার 11 তোমার তসর আমি নিজে পরেছি আমি জানি শর্মিলা তোমার তসর ভীষণ সুন্দর এটা কিন্তু উড়িষ্যারই তসর এটা হ্যাঁ এবং এটার মধ্যে মাছ হয়েছে এই যে মাছ কাঁথা বলে একটা চালু কাঁথা আছে এই কাঁথা কিন্তু তার থেকে বাইরে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কাজ বাহ আর তসরটা কি ভালো তসর একটু থপথপে হতে হবে তবে তসর পরে আরাম ড্রেপটা খুব ভালো হ্যাঁ তসর যদি ঝলঝলে হয় হবে না তসর একটু থপথপে হতে হবে একটু বেশ অন্যরকম মানে একটা ফিল থাকবে তসর আমি পরেছে একটা ফিল থাকবে এটা হচ্ছে 11 নম্বর 8900 আর কট পাইপিং করা এর নিজের ব্লাউজও পরতে পারেন আবার একটা লাল সুন্দর ব্লাউজ দিয়েও পরতে পারেন কেউ একটু ফ্রিল করে নিয়ে এই ব্লাউজটা যদি আপনি বানান করে জানো আমি একটা কথা ভাবি ধরো এই মাছটাকে তুলে নিয়ে ওনারা ব্লাউজে অ্যাপ্লিক করে দিলেন লাল ব্লাউজের উপরে হ্যাঁ আচ্ছা আপনারা যদি মনে করেন না ওর টেলারিং ইউনিট রয়েছে সেখান থেকেও ব্লাউজ বানাতে পারেন শুধু এই শাড়ি না আপনি বাইরের যে কোনো শাড়িরও ব্লাউজ বানাতে পারেন একটা সেপারেট টেলারিং ইউনিট রয়েছে ঠাকুরের পরে থাকুক অসুবিধা হবে না এটা রয়েছে আমরা দেখালাম হচ্ছে আজকের 11 নম্বর দেখিয়েছি প্রাইস ছিল 8900 এটাও তসরও আমার ডাই করে পাঠানো এই রংটাকে বলি সিদ্ধি পাতা মতো কালারটা এসছে আমরা শিব ঠাকুরের মাথায় সিদ্ধি দিই সেই সিদ্ধি পাতা কালারের মতো এসছে পুরো জিওমেট্রিক এবং সুতোগুলো বদলেছে দেখুন এক একটা সার্কেলের মধ্যে কতগুলো শেডস এসছে কাঁথা যখন আমি দেখাই আমাকে অনেকেই বলছে আমি খুব উত্তেজিত হয়ে যাই আমি কারণ আমার মনে হয় একজন শিল্পী একটা সুঁচা সুতো দিয়ে কি করতে পারে যে দামে আমরা দিতে পারছি আমাদের বাংলাতে বলো কারণ আমি ঢাকায় গেছি এবং সেখানকার কাঁথার দাম দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ভালো কাঁথা আছে কি দাম আমাদের কাঁথা মানে বেস্ট আমার নিজের মনে হয় এটা অত্যন্ত সকলে পড়তে পারছেন দেখো সকলে পড়তে পারছেন সবার ওয়ার্ড্রোবে 3-4টে কাঁথা আছে মিনিমাম একদম আমার এমনও বান্ধবী আছেন যারা ওয়ার্ড্রোবে মনে হয় এই মুহূর্তে 60খানা হয়ে গেছে কাঁথা চিন্তা করো 60 পিসেস এটা রয়েছে হচ্ছে 8900 নাম্বার 12 এই কালারটা খুব ভালো ডাই করে এসেছে গো এটা হচ্ছে 8912 নম্বর শাড়ি উইথ ব্লাউজ এই রয়েছে ব্লাউজ এবারে আসছি বাংলার কথা বলছিলাম বাংলার মসলিনকে শর্মিলা টেক্সার্ট কি করেছে দেখুন আপনি মসলিনটা এমনি প্রচুর পরেছেন টিস্যু মসলিন আমরা প্রচুর পরেছি এবার টিস্যু মসলিনকে সাজানো হয়েছে দেখুন ওয়াও সামনে সরস্বতী পুজো একদম মানে যাদের সরস্বতী পূজোর সাজে রেডি হয়ে রয়েছে না তারাও এই শাড়িটা দেখার পরে বলবে এটা হ্যান্ডি হাইলাইট করা মানে প্রথমে অ্যাপ্লিক করেছো করেছি আর সিল্কের কাপড় দিয়ে অ্যাপ্লিক করেছো হ্যাঁ তাকে মোতি দিয়ে কাটতে হয়েছে না পুরোটা হাতে কেটে কাটওয়ার্ক হ্যাঁ এই যে মেশিনে অ্যাপ্লিকটা হয়েছে না এটা হাতে কাটা এটা হচ্ছে হাতে মানে স্টেনসিলস অ্যাপ্লিক হয়েছে সব মতো মানে কাপড়টা বসিয়ে নিয়ে আঁকা অনুযায়ী কাটা তো শাড়িটা যে কোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যেতে পারতো তো খুব যত্ন করে করতে হয় আর তার মধ্যে এরকম করে মোতি দিয়ে জিরো সাইজ মোতি দিয়ে দিয়ে হাইলাইট করে আমি শাড়িটা গায়ে ফেলে দেখাবো এটা রেসপেক্ট টু দ্য আর্টিজেন বলা যেতে পারে এই শাড়িটা অসম্ভব এবং পরলে পরে স্কিনে একটা আলাদা গ্লো আসবে শাড়িটাতে বাহ
সরস্বতী পূজার হলুদ রংটা এত ভালো না, লাইট অ্যান্ড ডিপের কনসেপ্টটা গেছে। প্রাইসটা হচ্ছে 6700, 6700 গায়ে লেগে থাকবে, কিন্তু এতে কোনো ব্লাউজ পিস নেই। না, ব্লাউজ পিস আমরা আলাদা করে দিয়েছি। আচ্ছা না, আচ্ছা দেখিয়ে দেবো পরে, ব্লাউজ পিস দেখিয়ে দেওয়া যাবে। এটাতে দেখাই, এটাতে আছে তো প্লাস পিস, এটাই আছে, তাহলে ওনারা আইডিয়া পেয়ে যাবেন। ওইটার ব্লাউজও এরকমই ছিল, ওখানে হলুদ দিয়ে এই সেম কাপড়টার উপরে ওখানে হলুদ দিয়ে কাজটা ছিল ওইটার ব্লাউজে। এটা যেমন এটার ব্লাউজ দেখাবো, এটা সেম, যেহেতু গোল্ডেন বুটি আছে, এটা গঙ্গাজল কালার। হ্যাঁ, গঙ্গাজলের গোল্ডেন টিস্যুর ব্যবহার রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকের ডিজাইন বদলে গেল, স্টেনসিলস অ্যাপ্লিকে হলো, গ্রিন সিল্কের কাপড় বসিয়ে অ্যাপ্লিকটা হয়েছে। আর এই শাড়িটাতে আবার কি হয়েছে, ভেতরে আবার বুটি গেছে, বুটি গেল, আর এখানে কিন্তু ওই বিটসের কাজ হয়েছে, কাজ। এই হচ্ছে শাড়িটা উইথ ব্লাউজ পিস, বা ফুল কমপ্লিট, মানে সাজটা একদম কমপ্লিট, খুব ভালো লাগবে ব্লাউজ আলাদা। এটা আমরা দেখো পুরো পাইপিং দিয়ে সাজিয়ে, যে কাপড়টা দিয়ে তুমি পট্টি করেছো সেটা দিয়েই ব্লাউজ পিস দিয়েছে, টিস্যু দিয়ে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, নাম্বার 14, প্রাইস হচ্ছে 6700, নাম্বার 14। নাম্বার 15 এ কাস্টে একটু বেশি। হ্যাঁ, এবারে আমি হ্যান্ড করেছি এটা পুরোটা, ওটা যেমন মেশিন এমব্রয়ডারি, মেশিন অ্যাপ্লিকে করেছিল, সেই অনুপাতে এটার দাম রাখা নেই, যে পরিশ্রম এবং কাটওয়ার কাছের মধ্যে। ক্লোজে দেখাবো আঁচলটা। হ্যাঁ, আঁচলে এইভাবে কিন্তু অ্যাপ্লিক হয়েছে, সেটাকে বাঁধা হয়েছে মতি দিয়ে, হ্যান্ড আড়ি দিয়ে, মতি দিয়ে। আর বর্ডারে এইভাবে কাটওয়ার্ক, যেটা হ্যান্ড আড়িতে বাঁধা। হ্যাঁ দেখো, নতুনত্ব মানে পুরোপুরি নতুনত্ব, পুরোপুরি। বাহ, এই কাটওয়ার্ক গুলো ছোট ছোট, এত সুন্দর করে হাতে করা, একটু দেখাই এইভাবে হাতে করা, এই অ্যাপ্লিক হাতের অ্যাপ্লিক একদম পুরোপুরি, মানে তোমার ওগুলো যেমন স্টেনসিল অ্যাপ্লিক ছিল, মেশিনে বসানো ছিল, এটা কিন্তু হাতে কাটা, হাতে বসানো, হাতে বসানোতে সময় সাপেক্ষ, সেটাই। এই হচ্ছে শাড়িটা, তাই হাতে করা আছে, গায়ে ফেলে দেখালাম, কিছু করার নেই, মানে শাড়িগুলো না এত সুন্দর কাজ, এত ভালো কাজ। এই রয়েছে ব্লাউজটা, খুব সুন্দর, আর মাসলিন না, বাংলার মাসলিন পরে তো আরাম আরাম। 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 7500, এটা অনেক বেশি দাম হচ্ছে, ফ্যান্সি হয়েছে শাড়ি, সত্যি অনেক বেশি। এটা হচ্ছে 15 নম্বর, 7500, 7515। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু নিজের প্রোডাকশন, বাড়িতে আমার নিজের আর্টিজানরা আছেন, তুমি তোমার মতো করে ডিজাইন দিতে পারো। এই যেমন তসরটা দেখাবো, প্রাইসটাও আমি একটু পকেট ফ্রেন্ডলি করে রাখতে পারো, মিডিয়াম, মাঝখানে তো কেউ নেই, কিনতে পারেন, তোমার উইভিংয়েও মাঝখানে কেউ নেই, শাড়ি তৈরিতেও মাঝখানে কেউ নেই, ওর নিজস্ব টেবিল রয়েছে, মানে নিজের একটা ফ্যাক্টরি রয়েছে, কারখানা রয়েছে। এটা রয়েছে হচ্ছে তসর, তসর জড়িবাটা, তসর ফিল করুন, তোমার তসর একটা আলাদা, মানে এই যে ডিজাইন বললাম, কিছু নেই কিন্তু অনেক কিছু। একবার তুমি গ্রিনের উপরে করেছো, একবার হচ্ছে তুতের উপরে করছে, ডিসচার্জই হয়েছে, না এটা ডিসচার্জ না, এটা নরমাল ব্লক। আচ্ছা, ফ্যান্সি, মানে এই যে ব্যাপারটা, ডিসচার্জে বের হয়নি, নরমাল ব্লকে বের হয়েছে, নরমাল ব্লক, গদের ব্লক, গদের ব্লকে কি ভালো কাজ হয়েছে। হ্যাঁ, এই যে ডাইয়ের উপর ছোট ছোট কাজ, আমাদের খুব চলে এই জিনিসটা, আমরা অনেক হোলসেলও করি বাইরে। আর এই যে কন্ট্রাস্টটা দেখুন, এই যে ব্লু এর সঙ্গে কন্ট্রাস্ট, তোমার শাড়ি মনে হয় ইয়ে করা হয় না, তোমার এক্সপোর্ট হয় শাড়ি? না, এক্সপোর্ট হয় না, এক্সপোর্ট করো না,16 নম্বর শাড়ি, 5200, 5200 নাম্বার 16। এটা রয়েছে নাম্বার 17 দেখছি, এটা না অ্যাকচুয়ালি চিকু কালার, মানে এক্স্যাক্টলি চিকু উইথ মেরুন, এটা বলতে পারি, ভীষণ এথনিক টাইপ, খুব দারুণ শাড়ি। এই শাড়িটার কিন্তু কোনো বয়স নেই, মানে 16 তেও পড়তে পারে, আবার 61 তেও পড়তে পারে, একই রকমের সাজ হতে পারে। আমার খুব ভালো লাগে, বেশি সবসময় প্রিন্ট পড়তে ইচ্ছে করলো না। হ্যাঁ, এইগুলো না কি বলতো, এটা রঙের খেলা, কনসেপ্টের খেলা, জড়িবড়ার গাছি তসর এটা, একদম। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 5200, পরপর দুটো দেখালাম, 16 এবং 17, 5200, 18 নম্বরও 5200। এটাও যেমন তোমার গদের ব্লক, না এটা ডিসচার্জ, ডিসচার্জে গেছে, হ্যাঁ এটা ডিসচার্জে গেছে। এটা রয়েছে আঁচল, তবে ওই ব্লকের, তোমার ব্লকের প্রসেসটা কিন্তু খুব সুন্দর ছিল এই দুটোতে। এটা হচ্ছে ডিসচার্জ, কিন্তু এটার মতো না, মানে বাটিকে যেটা হয়ে থাকে সেই গল্পটাকে আনা হয়েছে, কিন্তু নর্মাল ডিসচার্জ ব্লকে। এটা রয়েছে 18 নম্বর, 5200, 5200, নাম্বার 18, 18 নম্বর শাড়ি, 5200, উইথ ব্লাউজ পিস। এই রয়েছে ব্লাউজ, কালারটা দেখো তসরে খুব ভালো লাগে। 19 নম্বর, বাহ,
এটা আবার চুড়ি পার তসর, মানে দেখে মনে হবে জড়ি পার, জড়ির মধ্যে আবার চুড়ি করা আছে, স্ট্রাইপ আছে। এটা রয়েছে আঁচলটা ব্লু গ্রিন, কি দারুন শাড়িটা, ওয়াও! ব্লকের ব্যবহারটা দেখুন কি সুন্দর, দুদিকের পারে আবার একটা টেম্পল গেছে। হ্যাঁ, ব্লকটা এবং দুটো পাখিও আছে। তসরের কোয়ালিটিটা একবার দেখুন, কোনো স্টার্চের ব্যবহার নেই। এই হচ্ছে টেক্সচার, আমি একটু এখানটা দেখাতে বলি, যে টেক্সচারটা দেখাচ্ছি না তসরটা, এটা হচ্ছে তো। আর তসর কিন্তু ইভেন হবে না, কোথায় একটু আঁশটা মোটা, কোথায় একটু আঁশটা সরু, এটা হবে। কেউ যদি বলেন দেখুন এই তসরটা এরকম, এটা নয়, তসর একটু মানে ফুল অফ ইম্পারফেকশন, একদম একদম। যারা পড়েন, যারা জানেন, তারা তারা প্রশ্নও করে না, প্রশ্ন করে না। এই যে আমরা হাতে প্রিন্ট করছি, মেশিনের প্রিন্ট তো সিমেট্রিক্যাল, একদম আইডেন্টিক্যাল, একদম, মানে তোমার কোথাও গ্যাপ থাকবে না। যেমন এই যে টেম্পলটা কোথাও একটু ছোট, কোথাও একটু বড়, হতেই হবে, ত্রুটিতেই আমাদের বিউটি, একদম। এটা রয়েছে 19 নম্বর শাড়ি, 5200। এবার আসছে 20 নম্বর চিকু। আগেরটা ছিল হচ্ছে চিকু ডার্ক, এটা হচ্ছে চিকু লাইট, অ্যাকচুয়ালি এটা খাকি ঘেঁষা কালার। এই যে রংটা এত ভালো লাগে তসরে, এজন্য আমরা বারবারই করি। আজকে দু তিনটে দেখালাম, তুমি কি দাম করে, দুটো অপোজিট কালার, মানে এই কালারের উপরে এটা একটা খাকি ঘেঁষা কালার, একটা মেরুন টোন এনেছো, আবার একটা ব্লু আর গ্রিন মিশিয়ে টোন এসেছে, মাল্টি করে, দারুন, মানে দুটো অপোজিট কালার একটা শাড়ির মধ্যে, খুব সুন্দর সুন্দর ব্লক আর বোল্ড ব্লক, বোল্ড। এটা হচ্ছে 20 নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 5200। একটু গায়ে ফেলে দেখাই, আমি একটু নিজেকে দেখে নিই শাড়িটাতে, আমার খুব ভালো লাগছে দেখে, একটু নিজেকে দেখে নেওয়া, ভালো ম্যাচ করেছে কন্ট্রাস্টে, শাড়িটা অসম্ভব ভালো। তসর পরে না একটা আলাদা আরাম আরাম। এই রয়েছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 5200, নাম্বার হচ্ছে 20 21, ওই সেম ব্লক কম্বিনেশন, আলাদা কম্বিনেশন, একটু কালার অপশনস দিলাম। এটা না গ্রে কালার এসেছে, না তো সিমেন্ট সিমেন্ট কালার, কি যে রং, সিমেন্ট সিমেন্ট কালার, মানে এটা বললে আপনারা বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, পাটটা কিন্তু একটু পোড়া লাল, মানে কোরাল রেড যেটাকে আমরা বলে থাকি, সেই রেড বলতে পারি পাটটাকে, ঠিক প্রপার মেরুন নয়, রেডও নয়, আর রেড এন্ড অরেঞ্জ আর কফি, এই দিয়ে হচ্ছে আমার ব্লকটা। একটু দেখাই ব্লকটাকে ক্লোজে, এটা কিন্তু হ্যান্ড ব্লক, হ্যাঁ এটা হ্যান্ড ব্লক, ভাবুন। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 5200, 5200 থেকে দেখো দাগটা বেরোবে না, এই যো এটা, আই এনশিওর দিস অনলি, কোন জায়গায় মানে ব্লিডও করবে না, মানে প্রথমে তো আমরা আউটলাইনটা দিচ্ছি, যেটা পেইন্টের ভাষায় বলা হয় রেক, আর দাগটা হচ্ছে যে ফিলার্স গুলো, রংগুলো ভরা। এবার সেখানে যে দাগটাটা বসানো রেকের ভেতর, হুড়োহুড়ি করা যখন হয় ওটা বাইরে বেরিয়ে যায়, মানে এই আউটলাইনটার উপরে কিন্তু আবার শাড়িটা প্রসেস হওয়ার পরে আবার তিনবার ব্লক পড়ে, তো কোনোটাই এদিক থেকে ওদিক হচ্ছে না, সেটাই বলছে যে ওরা পারফেক্টলি কাজটা করার চেষ্টা করে। এটা হচ্ছে 21, প্রাইস হচ্ছে 5200, 22 ক্রেপ, পিওর ইটালিয়ান ক্রেপ। অ্যাকচুয়ালি ক্রেপ নিয়ে প্রচুর দ্বন্দ্ব হয়, প্রচুর কিছু হয়, পিওর ক্রেপ কিন্তু ইটালির মিলানের থেকে আসে, পিওর ক্রেপ এখানে আমরা পাই না, ইটালির মিলান মনে হয়, আমি যেরকম পড়েছি শর্মিলা, এখানে যেটা হয় সেটা হচ্ছে একটু তোমার ওই ইয়ে মেশানো থাকে, ভিসকোস মেশানো থাকে, কিন্তু এটা হচ্ছে পিওর ক্রেপ, এটা সিল্ক মার্ক পাবে, সিল্ক মার্ক যুক্ত ক্রেপ, তাতে তুমি সিল্কের মতো করে সাজিয়েছো, কি বাত, এই শাড়িটা দারুন হয়েছে। আশা করছি আমি ইন ফিউচার জর্জেট এবং ক্রেপে আরও আমরা নতুন কিছু কাজ করছি, সেগুলো দেখাবো। এই শাড়িটার প্রচুর ডিমান্ড হবে, কিন্তু এখন একজন পাবে, পরে ভীষণ আরাম, ভীষণ আরাম, গায়ে লেগে থাকে, বডি হাগিং শাড়ি, আর কি বার, টু মাচ ফ্যাশনেবল, টু মাচ ফ্যাশনেবল। 22, এটা রয়েছে ব্লাউজ পিস, 22 নম্বর, 5500, আর এই শাড়ি ধরেও আরাম, মানে যারা পরবেন তারা জানেন। ওয়াও, এটা হচ্ছে 23 ব্লকটাও কি দারুন ব্যবহার করছে, এটা কিন্তু প্রসেসিং ব্লক আছে না, মানে তিনবার ব্লকের, মানে তিন ধরনের ব্লকের ব্যবহার আছে এর মধ্যে, ব্রাশিংয়ের সঙ্গে এটা না অ্যাঙ্গুলার করে যাবে আঁচলে, আর এই গ্রিন কালারটা কি ভালো এসছে, একদম ইংলিশ গ্রিন এসছে, কি দারুন হয়েছে শাড়িটা। এটা ঠিক ইয়র্কের কাছে ওই হাফ সার্কেল পোর্শনটা পড়ছে। এটা রয়েছে 23, 5500, ক্রেপ, পিওর ক্রেপ, 23 নম্বর উইথ ব্লাউজ পিস, আর ব্লাউজটা রয়েছে একটা লেমন ইয়েলো, সরস্বতী পুজো এটা পরে নিন, খুব ভালো লাগে। 23, 5500, 24, এটাও ক্রেপ, ঠিক থেকে আমি তসর ভাবছিলাম দেখে, এটাও প্রসেসিং করা রয়েছে। দেখো আমি আরেকটা কথা বলি, এই ক্রেপ যখন জর্জেট এগুলোতে আমরা কালার তৈরি করি, সে কালার কিন্তু আলাদা, আচ্ছা, যেটাতে ব্লকটা পড়ছে, এই রংগুলো, এই রংগুলো আলাদা করে তৈরি করতে হয়,
ওই রং এই রং এটা অ্যাসিড কালার বাট সিল্ক বা তসরের যে রংটা সেটা কিন্তু ওখানে যাবে না, কমাতে হবে বুঝলে। আচ্ছা এটা তোমাদের মানে কি বলবো ম্যানুফ্যাকচারিং এর ভাষা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু ব্লকে একটা মানে চিরচিরে এফেক্ট সেই তুমি রেখেছো আর মাল্টি আছে। এটা রয়েছে 24 নম্বর উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 5500, 24 5500। চিরচিরা এক কালার টাইম আমি দেখতে পারিনি, 24 এর পরে যাব 25 নম্বর টাইমটা। এটা রয়েছে আঁচল, এখানে কিন্তু স্ট্রাইপ গেছে, কালারের স্ট্রাইপটা গেছে। আর এই রয়েছে মানে চিরচিরাটাকে রেখে তুমি ব্লকটা করেছো। হ্যাঁ হ্যাঁ, আগে চিরচিরা করা। এটা রয়েছে 25 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 5500, 25 উইথ ব্লাউজ। কাতান আপনারা পাবেন শর্মিলা টেক্সার্টে, কাতান বেনারসি পাবেন, পিওর কাতান বাই কাতান বেনারসি পাবেন, তসর বেনারসি পাবেন, কিন্তু যেটা পাবেন ডিফারেন্ট টেস্টে পাবেন, চলতি কিচ্ছু পাবেন না। মানে আপনারা দেখেছেন এরকম আমি বলতেই পারবো না। এটা ধরো, এই জায়গাটা ধরো, এটা হচ্ছে একদম ডিপ গ্রিন, এই গ্রিনটাই কাতানে পাওয়া যায় না, তার সঙ্গে ব্ল্যাকের কন্ট্রাস্ট। এবার বুনুইটা দেখাবো, পার আঁচলের বুনুইটাকে একটু মাইনরলি দেখুন। এই রয়েছে পাটটা, ডাবল ডিজাইনের নিচের পাট, উপরের পাটটাও ডাবল ডিজাইন কিন্তু স্লিকে একদম, আর ভেতরে ছোট ছোট বুটিগুলো খুব নতুন আর একদম ছোট। এটা না ধরো কারোর হয়তো 25 অ্যানিভার্সারি 30 অ্যানিভার্সারি, এটা হচ্ছে সেই পার্টির শাড়ি, কি গ্রিন, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা পরবে। এটা 26 নম্বর শাড়ি, 10,850 উইথ ব্লাউজ পিস, 10,850 নাম্বার 26 27। ওয়াও, এটা তোমার তসর বেনারসি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় মটকা তসর না গো? হ্যাঁ হ্যাঁ, আজকে একটাই কাতান বেনারসি এনেছি, মানে এটা মটকা টানায় তসর, এই শাড়িটা ভীষণ রেয়ার, নতুনত্ব দেখো আর রেয়ার, একদম পাওয়া যায় না এখন, এটা প্রায় না পাওয়ার মতো, কারণ এটা একটু মানে কি বলবো ম্যানুফ্যাকচারিংটা একটু কস্টলি আর অ্যান্টিক জারির ব্যবহার কি দারুণ হয়েছে। আমি এই চেক বক্স, এই আবার পাটটা, পাটটা গেছে দূরে পাট, চুড়ি পাট, আবার তার সঙ্গে অ্যান্টিক জারির একটা ডায়েট পাট, 27 নম্বর। আর এই ব্লুটা এসে একটু ডেনিম ব্লু এর সঙ্গে হট রানি, একদম 27 নম্বর শাড়ি, 11,200 দামটা কিন্তু সেই তুলনায় কিচ্ছু নয়, 11,200 নাম্বার 27 28। 28 নম্বর, এটাও তসর বেনারসি, এটা হচ্ছে কাতান বাই তসর, 28 নম্বর, ওটা ছিল মটকা বাই তসর। শাড়ির রংটা কি দারুণ, তুমি এমন এমন রং দেখাচ্ছ না সব বয়সে সবাই পরতে পারবে, মানে এটা মা মেয়ে শাড়ি হয়ে গেল, মেয়ে চাইলে মেয়ে পরলো, মা চাইলে মা পরলো। এটা পুরো মিনে করা রয়েছে আঁচল এবং পারে, কালারটা কিন্তু পেস্তা টোনি বলবো না, লাইট পেস্তা, পেস্তাই বলবো এটাকে, আইসুদিন কালার না একদম। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি নাম্বার 28, প্রাইস হচ্ছে 11,200, 11,200 কাতানে যাচ্ছে ব্লাউজটা, মিনে করা রয়েছে ব্লাউজে, 11,200 এটা গেল হচ্ছে 28 29। ওয়াও, আমার একটা শাড়ি আছে এই সেম শাড়ি, কিন্তু আমার কালারটা হচ্ছে বিস্কিট কালারে চেকসের উপরে, আমি বহুদিন পরে আমি নিজে পরি আর আমি আজকে দেখাচ্ছি এই শাড়ি, মাঝখানে আমি এতদিন এই শাড়ি আমি দেখাইনি, এটাও মটকা তসর। এই শাড়িটা দুর্দান্ত, দুর্দান্ত, মানে এটা তুমি কি করে দিতে পারছো জানি না, আমি তোমার জায়গায় থাকলে এটা আমার ওয়ার্ড্রপে যেত অনেস্টলি। এটার মধ্যে একটা চুড়ি আছে, মানে ডুরে আছে, তার উপরে কারুয়া বুটি, পাটটা অসাধারণ অসাধারণ, মটকার টানে তসরের ভরনা। এই শাড়িটা খুব রেয়ার, 29 নম্বর শাড়ির দাম কিন্তু কিচ্ছু নয়, 11,200 যে দামটা আমি বলছি, এই এখনকার মার্কেট প্রাইসে ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে এটা কোনো দামই নয়, 11,200 নাম্বার 29। আর এই রয়েছে ব্লাউজ পিস, 29 নম্বর, দারুণ লাগবে, আমি বললাম তুমি খুব উদার, 29 এর পরে যাবো নাম্বার 30 পার্পল কালার, তসরে পার্পলটা রিয়েল, এটা কিন্তু কাতানের টানায় তসরের ভার না, আঁচলটা খুব রিচ আঁচল এবং মিনের কাজটাও দেখো, এটা ব্লাউজ গেল, ব্লাউজ পরে দেখাবো আগে আঁচল দেখাই, এটা হচ্ছে আঁচলের ভেতরটা দেখাই, হ্যাঁ তারপরে পাটটা তো শাড়িতেও দেখাবো, এই হচ্ছে শাড়ির পার, মিনের কাজটা বোল্ড, হ্যাঁ তার সঙ্গে এভাবে বুটি আর আছে, হাত ঘোরানো বুটি, দারুণ। এটা রয়েছে 30 নম্বর। আচ্ছা এটা কি নেভি না পার্পল? এটা একদম না পার্পল না, নেভি ব্লু, ঠিকই বলেছো, নেভি ব্লু, হ্যাঁ আমি দূর থেকে না পার্পল ভেবেছিলাম, একটা নেভি ব্লু, নেভি রেড, এটা নেভি ব্লুর সঙ্গে রেড, আর তার সঙ্গে এখানে ম্যাজেন্ডা, রানি সব কালার আছে, অরেঞ্জ সব আছে, খুব রাইট। 30 নম্বর শাড়ি, 11,200, দূর থেকে আমার পার্পলই মনে হলো, এটা রয়েছে হচ্ছে ব্লাউজটা, 30 নম্বর নাম্বার 30, 11,200।
31 নম্বর এবার জরি বর্ডার তসর হ্যান্ড পেইন্টিং কলমকারী তাতে হ্যান্ড পেইন্টিং মানে আমাদের এখানে কলমকারীর পেইন্টিং হ্যাঁ আমার ওয়ার্কশপেই করা কোন অংশে কম নয় তোমার কলমকারী মানে দেখে মনে হবে শ্রীকালাহস্তির কাজ কিন্তু কাজটা আমাদের বাংলায় হয়েছে তসরের কোয়ালিটি ভীষণ ভালো এটা রয়েছে হচ্ছে 7200 7200 নাম্বার 31 7200 উইথ ব্লাউজ পিস 31 শাড়িটা দেখতে দারুণ হয়েছে 32 নতুন ধরনের হয়েছে এটাও দেখো বেস কালারটা খুব ভালো 32 নম্বরও অসাধারণ দেখতে সিরিয়াসলি আঁচল বাহ এগুলো কোনোদিন পুরনো হবে না না এটা রয়েছে 32 নম্বর 32 কি ভালো হয়েছে গো শাড়িটা 32 নম্বর এই যে এই কালারটার জন্য না আরো ভালো লাগছে মাস্টার্ড মাস্টার্ড একটু রাস্ট পাউডার টোন বলতে পারো এটা রয়েছে 32 32 নম্বর 7200 হ্যাঁ পান্ট অরেঞ্জ মানে পোড়া অরেঞ্জ কালারও বলতে পারি না একটু একটু রাস্ট পাউডার টোন 32 নম্বর এবার আসছে 33 অফ নেভি ব্লু তোর পেইন্টিং যিনি করেন এত নিখুঁত পেইন্টিং এত নিখুঁত পেইন্টিং এটা রয়েছে হচ্ছে 33 নম্বর 33 হ্যাঁ এটা রয়েছে আঁচল তারপরে না একটা মঙ্গল ঘট লম্বা করে খুলে দিলে হবে 33 নম্বর 7200 এটা হলো চেস্ট পরে কোমর অবধি হ্যাঁ তারপরে কিন্তু আসছে এই মাস্টার্ড ইয়েলো কালারটা 33 দেখালাম 7200 33 আর তার সঙ্গে ব্লাউজটা আসছে ব্লুতেই 34 এবার আসছি দেখো কাতান কাতানে একটা এমবসিং ওয়ার্ক সোনামুখী কাতান তাই তো বিষ্ণুপুরে যেটা আর কি সোনামুখী সিল্ক আর কি সোনামুখী সিল্কে এটা প্রিন্টিং টেকনিক আছে এটার এটাও তোমার একবারে হয়নি একটা শাড়ি প্রিন্ট হয়েছে একদিনে একটাই সারাদিনে একজন মানুষ একটা মানে সকাল 9টা থেকে শুরু করে রাত্রি 7টা পর্যন্ত এই কাজটা একটা শাড়ি তৈরি হয়েছে অসাধারণ বারে বারে প্রিন্ট করতে হয়েছে এটা 4800 4800 আমি তসরে হ্যান্ড পেইন্টিং এলাম একটা মাঝখানে কিন্তু প্রসেস ব্লক দেখিয়ে দিলাম এবার আসছি এত সময় লাগছে পেইন্টিংটা কি সুন্দর ওয়াও ফ্রি হ্যান্ডে একদম আর কালারগুলো দেখুন মিক্সিং হয়েছে পাতার মধ্যে এটা কিন্তু প্রিন্ট না এটাও খুব সুন্দর কম্বিনেশন 36 দেখালাম 36 নম্বর 5600 5600 আঁচলটা কিন্তু পুরোটা হ্যান্ড পেইন্টিং উইথ ব্লাউজ 36 এর পরে যাব 37 37 নম্বর পেইন্টেড তোমার তসরের কোয়ালিটি এত ভালো শর্মিলা যারা হাতে পেয়েছেন তারা আমার মতো ফিদা হয়েছেন আমি দেখেছি গাছি তসর পিওর গাছি ডিসচার্জে না এটা কালার আঁকা ও যে আঁকা এটা হ্যান্ড পেইন্টিং হয়েছে আমি ডিসচার্জ হয়েছে হয়তো পুরো হ্যান্ড পেইন্টিং আর কালার কম্বিনেশনটা ভীষণ ভালো হয়েছে এবং এটার প্রাইস হচ্ছে 5950 নাম্বার হচ্ছে 37 উইথ ব্লাউজ পিস 5950 30 একটু ফি স্পিড বাড়াই এবারে পুরো হ্যাঁ এগুলো পুরো আমাদের তোমার হাতে আঁকা কিন্তু এই বুটাগুলো এটাও চিকুর সঙ্গে এটা হচ্ছে হাতে আঁকা জিওমেট্রিক প্যাটার্নটা পুরো হাতে আঁকা হয়েছে আর লালের সঙ্গে 38 দেখালাম 38 নম্বর শাড়ি 5950 নাম্বার 38 উইথ ব্লাউজ সেমটাই দেখাচ্ছে সেম পেইন্টিং টাই কালার ভেরিয়েশনস দেখাচ্ছে এটা মফ ডার্ক টোন বলতে পারি বা পানা ফুলের রং বলতে পারি কালারটাকে আর এই রয়েছে আঁচলে কিন্তু এটাকে তসর কালারটাকে ডাই করে আনা হয়েছে এটা রয়েছে 39 39 নম্বর 5950 গুলো ওয়্যাক্স দিয়ে উইথ আমাদের একটা খুব পপুলার শাড়ি ফেমাস তোমার 38 39 40 ডিফারেন্ট রঙে দেখাচ্ছি যার যেটা পছন্দ বুক করবেন তিনটে তুমি দেখালে মোমের ব্যবহার হয়েছে পেইন্টিং হয়েছে পুরো এটা রয়েছে 41 প্রাইস হচ্ছে 5950 41 নম্বর 5950 উইথ ব্লাউজ এবারে আসবো 42 42 এটা তসরে প্রিন্ট হয়েছে 42 নম্বর 42 হাফ এন্ড হাফ এটা রয়েছে আঁচলটা
তসরের মধ্যে, গাছি তসর, তসর বাই তসর, তার মধ্যে প্রিন্ট, এবং এটা উইদাউট রেড। যারা লাল ছাড়া চাইছেন, তবে এটা কিন্তু কর্পোরেট সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ভালো সরু বর্ডার। এটা রয়েছে 42-42 নম্বর উইদ ব্লাউজ পিস 5200 42 এর পরে যাবো 43 পরে রেড রং অপূর্ব লাগছে, দারুন 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 43 এটা লালের মধ্যে যাচ্ছে, এটাও একটু ধরে কোরাল রেড এর মতোই আসছে। 43 দেখাচ্ছি 5200 উইথ ব্লাউজ 44-44 নম্বর, হাতে সময় একদমই নেই, বিদায় নিতে হবে, আবার সামনের মাসে মানে তোমার সাথে দেখাবে মার্চ মাসের প্রথম মঙ্গলবার দেখা হচ্ছে আমাদের। এটা ব্লু রেড এর কম্বিনেশন, এটা রয়েছে 44, প্রাইস হচ্ছে 5200 নাম্বার 44, আর উইথ ব্লাউজ 45 আর 46, না বাটিক আছে, এবং এটাও তোমার ওই কাতানে বাটিক, কাতানে বাটিক, এটা হাতে ধরলেই ফিল করা যায় কাতানে বাটিক। বাটিকটাও ইন্দোনেশিয়ান আর্ট, একদম অন্যভাবে গেছে, এটা ইন্দোনেশিয়ান আর্ট বাটিক, এবং প্রাইস হচ্ছে 4800 নাম্বার 45, লাল হলুদ হয়ে যাচ্ছে, বিয়ের কেনাকাটা এটা জায়গা করবে উইদাউট ব্ল্যাক, ক্র্যাকটা দেখুন ব্লাউজে। আর 46 হচ্ছে আমাদের শান্তিনিকেতন আর, যেটা আলপনা বাটিক, এবং এটা সুন্দর পিঙ্ক রং, পিচ পিঙ্ক, প্রাইস হচ্ছে 4200, হাতে সময় নেই, হোলসেলাররা যোগাযোগ করুন, যারা ব্যবসা করতে চাইছেন প্রচুর সুযোগ পাবেন, প্রচুর দারুণ দারুণ ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, ধন্যবাদ জানাবো শর্মিলাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।